প্রথম থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড চালু করেছিল রাজ্য সরকার, কিন্তু হু করে সন্দেহভাজনদের সংখ্যা বাড়ায় নাচে আর এই হাসপাতাল কর্তৃপক্ষ। চাপ কমাতে নয়া উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ানো হলো বাঙ্গু এবং আরজিগড় হাসপাতালে শয্যা সংখ্যা, রোগীদের পরিষেবা অতিরিক্ত অ্যাম্বুলেন্সও তৈরি থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ নবান্নে সরকারি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী জানান করোনা সন্দেহে হাসপাতালে ভিড় জমানো রোগীদের কথা মাথায় রেখে বেলেঘাট আইডিতে বাড়ানো হলো শয্যা সংখ্যা। বর্তমানে শয্যা সংখ্যা 22 থেকে বেড়ে হলো 100টি, আরজিগড়ের শয্যা সংখ্যা বাড়িয়ে 50টি করা হলো, বাঙ্গুর হাসপাতালে বেডের সংখ্যা বাড়িয়ে করা হলো 150টি। এছাড়াও নতুন করে অত্যাধুনিক একটি পৃথক আইসোলেশন ওয়ার্ডও চালু করা হলো। মুখ্যমন্ত্রীর পরামর্শ, রোগ মোকাবিলা হাসপাতালে তৈরি রাখুন ইএমসিও যন্ত্র। ইতিমধ্যে এই মেশিন দুটি রয়েছে এসএসকেএম হাসপাতালে, আরো 10টি অর্ডার দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে পড়ুয়া কলকাতা দুর্ঘটনায় যখন খুদে পড়ুয়ার হিসেবে চিকিৎসাতেও ইসিএমও যন্ত্র ব্যবহার করা হয়েছিল। এই যন্ত্রটি শিশুদের ফুসফুসের বিকল্প হিসেবে কাজ করা হয়। যেহেতু করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের ফুসফুসের সংক্রমণ হতে পারে, তাই তাদের চিকিৎসাতেও এই যন্ত্র কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরেকটা আমার মনে হয়, আমরাও ভাবছি বেলেঘাটা আইডি হসপিটাল থেকে অবশ্য রাজারহাট খুব বেশি দূর নয়, বেলেঘাটা আইডি হসপিটাল যখন ভিড় হয়ে যাবে ইউজ দ্যাট। আর দুই হচ্ছে, বেলেঘাটা আইডি হসপিটালের কাছাকাছিও দেখছি যদি আমরা কোনো প্রাইভেট নার্সিংহোম বা প্রাইভেট হসপিটাল পাই, তাহলে তাদের সাথে কথা বলে আমরা ফর দ্য টাইমিং কিছুটা রিকুইজিশন করে নিয়ে তাদের ওখানেও আমরা কিছু পেশেন্ট রাখলাম, গভর্নমেন্টের খরচাতে গভর্নমেন্ট টোটাল হেল্প করবে, এটাও আমরা করতে পারি, সেটাও আমরা টেক কেয়ার করছি। বেলেঘাটার আশেপাশে আপনাদের কারো আছে? বেলেঘাটার আশেপাশে প্রাইভেটদের কিছু আছে? ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। করোনা নিয়ে আতঙ্কে নয়, সতর্কে থাকুন, রাজ্যবাসীর কাছে এই আবেদন করলেন বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি।